সংকীর্ণ রাস্তা এবং টোটো ও অটো চালকদের দাপটে যানজটের সমস্যায় নাজেহাল জয়নগরবাসী। বিকল্প বাইপাস রাস্তার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার। এই সমস্যা মেটাতে বাইপাসই শেষ অবলম্বন। এটা দীর্ঘদিনের সমস্যা। উত্তরপাড়া মোড় থেকে স্টেশন পর্যন্ত, স্টেশন কিংবা ত্রিপাড়া পর্যন্ত রাস্তাটা খুব ছোট জায়গা, পিরাউডি আপনি এরকম সুতরাং বড় বড় বাড়ি হয়ে রয়েছে। আমরা পিরাউডিকে বারবার বলেছি যে রাস্তায় যানজটের জন্যে একটা বাইপাস আমাদের উপরে নেতৃত্ব ক্লাস এমএলএর সঙ্গে কথা হয়েছে, এটা যাতে বাইপাস করে দীর্ঘদিনের সমস্যা মেটানো। তবে স্থানীয়দের যেটা সমস্যা, এই যানজট সমস্যা জয়নগর মানুষের দীর্ঘদিনের। স্থানীয় প্রশাসন নানা চেষ্টা করেও ব্যর্থ, তাই যত তাড়াতাড়ি সম্ভব একটি বিকল্প রাস্তা না হলে এই সমস্যার সমাধান হবে না। এ বিষয়ে জয়নগর মজিলপুর পৌরসভার তরফ থেকে বিভিন্ন রকমভাবে এই যানজট মুক্ত করার চেষ্টা চালিয়েছে। কখনো কখনো স্থানীয় যুবকরাও হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, কিন্তু মূল ব্যাপার একই থেকে যাচ্ছে। বিশেষত যদি পেট্রোল পাম্প থেকে আরম্ভ করে মোচপুরের মোড় অবধি আমরা যাই, সেক্ষেত্রে প্রত্যেকটা মোড়ে একটা ট্রেন এলে সাংঘাতিক একটা অবস্থা। সেখানে যদি কোনো একটা রুগী অ্যাম্বুলেন্স থাকলেও তাকে বোধহয় সেই রাস্তা অতিক্রম করতে 45 মিনিট টাইম লেগে যাচ্ছে। এইটা আসল সমাধান দরকার। এবং একটা বাইপাস এরকম ধরনের যদি কোনো প্রশাসন স্তরে ব্যবস্থা করেন, এলাকার মানুষ খুব উপকৃত হবে বলেই আমাদের বিশ্বাস। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর শহর একটি অন্যতম শহর। এই শহরে প্রচুর মানুষ যাতায়াত করে। এই রাস্তা দিয়ে বড় বড় ট্রাক লরি যাতায়াত করে প্রতিনিয়ত। জয়নগরের যে রাস্তাটি সংকীর্ণ, যার কারণ পৌরসভার তরফ থেকে এই সংকীর্ণ রাস্তার জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে প্রশিক পুলিশ প্রশাসনকে জানানোর পর সেখান থেকে এই জ্যাম ছাড়ানোর জন্য বহু চেষ্টা করেছে। দীর্ঘদিন যাবৎ জয়নগর মজিলপুর পৌরসভার অন্তর্গত উত্তরপাড়া থেকে তেলিপাড়া পর্যন্ত এই কুলপি রোডের সংকীর্ণতা এবং রাস্তা চলা টোটো অটো চালকদের দাপটে নাজেহাল হয়ে যাচ্ছে এলাকার মানুষ। স্কুলের সময় এই ঝামেলাও পোয়াতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। অসুস্থ রোগীদেরকে নিয়ে রাস্তা পার হতে দীর্ঘ সময় লাগছে। অ্যাম্বুলেন্স জরুরি কাজে রাস্তায় বেরিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। জয়নগর পৌরসভার তরফ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, স্থানীয় বিধায়কের সঙ্গে পরামর্শের পর একটি বিকল্প বাইপাসের রাস্তা তারা চিন্তাভাবনা করছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহা, রিপোর্ট নিউজ 18 লোকাল।